অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন জিতের এই নায়িকা, জবাবে টলিউড বিরুদ্ধে ঋত্বিকা সেন। শ্রাবন্তী চ্যাটার্জী, নুসরত জাহান থেকে কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলী, রুক্মিণী মৈত্র এখনও ছেড়ে রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। তবে তাদের নিয়ে যে খুব বেশি মাতামাতি হচ্ছে ইন্ডাস্ট্রিতে সে কথা বললে ভুল হবে। বাংলা ছবির এই দুদিনে বহু তারকা ইতিমধ্যে বলিউড কিংবা সাউথের কাজের খোঁজে বেরিয়ে পড়েছেন। তাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী ঋত্বিকা সেন। তিনি জন্মগ্রহণ করে 1997 সালে 5ই ডিসেম্বর কলকাতা শহরে তিনি জন্মগ্রহণ করেন। খুব ছোটদের শিল্পপতি হিসেবে বাংলা টেলিভিশনে পর্দায় পা রেখেছিলেন আজকে এই সুন্দরী অভিনেত্রী। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। ছোট থাকতেই 2012 সালে জিত এবং কোয়েলে 100% লাভ ছবিতে অভিনয় করেন টলিউডে পা রেখেছিলেন ঋত্বিকা সেন। তারপর সরাসরি নায়িকা হিসাবে জিতের সঙ্গে বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তারপর একের পর এক বাংলা চলচ্চিত্র অভিনেত্রীর সঙ্গে, নায়কদের সঙ্গে অভিনয় করতে তাকে দেখা গেছে। এবং ছবিগুলো করেছে রাজা রানী, বাজি, বরবাদ, আর শ্রীনগর ইত্যাদি বেশ কিছু সুপরিচিত সিনেমাতে অভিনয় করে। আরে বাবধন, চললে কোথায়? বাড়ি? না না, আমি তোমার জন্য অপেক্ষা করছি, চলো আমার চেম্বারে চলো। না না, আমি বাড়ি যাবো। বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ ভালোই সুনাম পাচ্ছিলেন অভিনেত্রী। কি বারবার বলতে হবে করছো? যদি ভালো না পাস্তাম তাহলে বসে সরি বলতাম। ওকে, আমি যদি কাজ না করি, রোজগার না করি। কিন্তু হঠাৎই বেশ কয়েক বছর ধরে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? তিনি কি অভিনয় ছেড়ে দিয়েছেন? আসলে অভিনয় ছেড়ে দেননি ঋত্বিকা, বর্তমান আসলে তিনি টলিউড ছেড়ে দিয়েছেন। ঋত্বিকা এখন বাংলা ছবি ছেড়ে সাউথে অভিনয় করতে শুরু করেছেন। দক্ষিণের বিভিন্ন ছবিতে অভিনয় করেও ফেলেছেন তিনি, যেমন বিজয় সেতুপতি, মদন সুপারস্টারের সঙ্গে তার একটি ছবি মুক্তি পাওয়ার মুখে। মাত্র 22 বছর বয়সে সাউথে একজন নামি নায়িকা হয়ে উঠেছেন ঋত্বিকা সেন। তবে বাঙালি হয়ে কেন বাংলা ছবিতে আর দেখতে পাওয়া যাচ্ছে না তাকে, এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন ছিলেন অভিনেত্রী। অভিনেত্রীকে টলিউড সম্পর্কে প্রশ্ন করা হলেও তিনি সরাসরি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, আমি চুটিয়ে তামিল তেলুগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন হারিয়ে গিয়েছি, তারাই বলুন আমি যে ধরনের ছবিতে কাজ করি তেমন ছবি কোথায় হচ্ছে। সেই সঙ্গে তিনি আরও বলেছেন এখানকার বাংলা ছবিতে মূলধারা অভিনেত্রীরা খুব বেশি অভিনয় করার সুযোগ পাচ্ছে না, তিনি কোনো ছবিতে শোপিস হয়ে থাকতে চান না। শুধু ঋত্বিকার কথা, যেসব অভিনেত্রী আমায় তাদের প্রতিযোগী মনে করেন, আমার থেকে প্রায় 11 বছরের বড়, তারাও কম কাজ করেছেন। ভালো কাজ পেলে অবশ্যই করব, তাই যতদিন না সেই সুযোগ মিলছে ততদিন দক্ষিণে চুটিয়ে কাজ করতে চান এই বাঙালি অভিনেত্রী। আপাতত কোনো বাংলা ছবির কাজ তার হাতে নেই। টলিউড থেকে হারিয়ে গেলেও দক্ষিণে বেশ ভালোই কেরিয়ার গুছিয়ে নিয়েছেন ঋত্বিকা সেন। সস্তা কিন্তু দুজনে মিলে সাজিয়ে নেব আমরা। যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করলাম।